খুব মজা হচ্ছে, আমি চাই যে অনুষ্ঠানটা আরো বড় ভাবে হোক, খুব ভালো লেগেছে। আমাদের সামনে আসছে পূজা, আসুন। হাই গাইস, আমার নাম পূজা কয়াল, খুব ভালো লেগেছে, খুবই ভালো, খুবই সুন্দর মেলা হচ্ছে, খুবই ভালো লাগছে। আমাদের সঙ্গে অনেক দিদি আছে, তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করবো যে এখানে এসে কি মানে ফিলিংস হচ্ছে, ভালো হচ্ছে না, কেমন একটা জিজ্ঞেস করবো। চলো পুরো ভিডিওটা শেষ করে দেখো। আমাদের সামনে আসছে পূজা, এটা আমাদের স্কুল, দেখতে পাচ্ছ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। হচ্ছে কি স্কুলে তিন দিন ধরে মেলাটা চলছে, হচ্ছে কি আমাদের স্কুলের হেসি চন্দন কুমার মাইতি উপলক্ষে তিন দিন ধরে যে মেলাটা চলছে, আমরা এখানে খুব মজা করছি। গাইস বলো আর অন্য অন্য মিলকে যা হবে যে রিঅ্যাকশনটা নিয়ে হবে পুরো ভিডিওটা আমাদের সম্পর্কে বন্ধুরা। গাইস চলো চলো আসো। রিয়া তোমার এখানে এসে কেরম লাগলো প্লাটিনাম জুবলির উপলক্ষে মেলাতে, তুমি কেরম মজা করেছো? খুব ভালো লেগেছে, নিজের মনের মতো ফিল করতে পারছি মজাটা, কোনোদিন আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই স্কুলে। তোমাদের কেরম লাগলো এই যে মেলায় এসে? খুবই ভালো, খুবই সুন্দর মেলা হচ্ছে। হ্যাঁ খুব ভালো, খুব সুন্দর, খুব আনন্দ লাগে, আমরা এখানে ভীষণ মজা করছি, আই এম সো হ্যাপি। দেখো এখানে এইখানে দেখো কত রকম মেলা বসেছে, ওইখানে দেখো নাটক দোলা, তারপরে হচ্ছে কি খুব সুন্দর সুন্দর বই দোকান, তারপর অনেক রকম মডেল তৈরি হয়েছে আমাদের স্কুলে যেটা আমরা নিজেরা বানিয়েছি। দেখো এই দেখো এটা কি, এইখানে দেখো খুব সুন্দর একটা লাইব্রেরি। দাদা এইখানটা কিরম লেগেছে? জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। এই 75 বছর স্বাধীনতা মানে এখানে এসে আমাকে খুব ভালো লাগছে, এর আগে কোনোদিন আসিনি, খুব ভালো লাগছে। গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আমাদের স্কুলের মানে সবার ছাত্রছাত্রীদের হাতের কাজ, আসো সবাইকে দেখাচ্ছি। দেখো দোকান দোকান খুব ভালো লেগেছে। আজকে আমাদের এইখানটায় বনবিবি যাত্রা অনেক কিছু হয়েছে, এমনকি ম্যাজিসিয়ানও হয়েছে, আর আমাদের এখানটা মহা প্রচুর বিখ্যাত। দিদা আপনার এখানটা কিরম লাগছে আমাদের স্কুলে এসে একটু বলো। আমি কি বলবো, ভালো লাগছে কি? হ্যাঁ ভালো লাগছে। কেমন মজা করছো? হ্যাঁ আপনার কিরম লেগেছে? মজা লাগছে, কিন্তু সামনে যে দাঁড়িয়ে আছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি চাই যে অনুষ্ঠানটা ভালোভাবে নিতে। এটা আমাদের স্কুলের মানে সব দাদা দিদিরা সব অনেক রকম স্টল দিয়েছে, এবার নিজে আমার দাদা দাদা দিদিদের কাছে দাদা দিদিদের বক্তব্য খুবই ভালো লাগছে স্টলটাকে। ভালো লাগছে কিন্তু একমাত্র আমার ভালো লাগছে না যে এখানে কোনো ডিসকাউন্ট নেই দোকানটা। আর বলছি ছটা কুড়ি টাকা দাও, সাতটা কুড়ি টাকা দাও, ডিসকাউন্ট দিচ্ছে না, এটাই মেন কাজ না আমাদের। ওই ফোনটা তাহলে মাছি, তাহলে ডিসকাউন্ট দিতে হবে না, ফোনটাও নেই এখানে। দেখাবো যে মানে তাদের রিয়াকশনটা কি, এই যে আমাদের যে স্কুল স্কুলে এসেছে যে 75তম দিবস উপলক্ষে, মানে দাদাদের জিজ্ঞাসা করবো যে দাদারা কতটা হচ্ছে কি মজা নিতে পারে, মানে কতটা এনজয় করছে। আমার তো এনজয় হয়নি, গার্লফ্রেন্ড নিয়ে এনজয় নি। মানে অনুষ্ঠানটা কেরম লাগছে? খুবই ভালো লাগছে, মোটামুটি। গাইস দেখো এবারে আমাদের এখানে যারা এনসিসি করছে মানে ওরা প্রচুর খাটছে আমাদের জন্য, এবার ওদের কাছে যাব, মানে ওদেরকে জিজ্ঞাসা করবো যে ওদের কেরম লাগছে।
আমাদের খুবই ভালো লাগছে। আমাদের হেসার খুব সম্মানীয় ব্যক্তি, ওনার জন্য এত বড় অনুষ্ঠানটা হচ্ছে, আর আমরা এই গাঁটে থেকে আমরা খুব অনেকজনের কাছে সম্মান পাচ্ছি, এটাই আমাদের ভালো লাগছে। ভালো লাগছে মানে 23-24-25 যে হ্যাঁ হেসার ছাড়া এইগুলো কিছুই হতো না। আমাদের গর্ব শ্রী চন্দন কুমার মাইতির জন্যই সবকিছু হচ্ছে এখানে, খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি সবকিছুই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দেখো স্কুল সবকিছু। আমার এখানে খুব ভালো লাগছে এবং খুব মজা হচ্ছে। আমি চাই যে অনুষ্ঠানটা আরো বড় ভাবে হোক, আর কালকে আজকে আমার অনুষ্ঠান খুব এনজয় করেছি, কালকেও আমাদের জন্য খুব ভালো করে হয়। দেবলীনা হালদার, ফাল্গুনি হালদার, তোমাদের এখানে এসে কেরম লেগেছে? মানে খুবই ভালো লেগেছে। মানে কেরম এনজয় করছো? মনে খুবই মজা করছি, ঘুরছি, ভালোই লাগছে। এটা আপনার কি হয়? মেয়ে হয়। কি হোস্টেলে থাকে? জুনিয়র হোস্টেলে। হ্যাঁ गाइस দেখো এই হচ্ছে কি আমাদের হোস্টেলের আন্টি। আন্টি কিছু বলো। নাই কিছু বলো। অনুষ্ঠান চলছে, নাটক চলছে, উৎসব, তার মধ্যে আমরা রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ, রোড রেস, বাইসাইকেল র্যালি, আন্তঃবিদ্যালয় ক্রিকেট, ফুটবল, কাবাডি, খো খো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় বিজ্ঞান প্রতিযোগিতা, আমাদের সমস্ত হস্তশিল্প, তার প্রদর্শনী, বই মেলা, কৃষি মেলা সবই চলছে। অসাধারণ এই অনুষ্ঠান চলছে, আপনারা দেখুন। আমাদের নাটক এই মুহূর্তে চলছে, আমাদের প্রচুর প্রোগ্রাম, ছৌ নাচ সহ নানান প্রোগ্রাম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার আসছি কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা।